আজকে আমি করতে চলেছি কাঁচকলা আলুর দম। তার জন্য এখানে আমি কাঁচকলা এবং আলু কেটে এইভাবে নিয়ে নিয়েছি এবং কাঁচকলা এবং আলুগুলোকে সামান্য একটু হলুদ জলে চুবিয়ে রেখেছিলাম যাতে কাঁচকলার যে কষ্টটা থাকে সেটা বেরিয়ে যায়। খুবই সিম্পল রেসিপি, পুরো রেসিপিটাই মেখে রান্না করতে হবে আর কিছুই না। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, প্রথমে দিচ্ছি সামান্য নুন, যা যা ইনগ্রেডিয়েন্টস লাগবে পুরো একেবারেই আমি দিয়ে করব। সাথে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ, চার টুকরো রসুন এবং ছোট্ট সামান্য একটু, কারণ জানি আমরা কাঁচকলার সাথে আদা অতটা ম্যাচ খায় না, কিন্তু এখানে আমাকে দিতে হবে, তো সেইটুকু পরিমাণ আমি দিয়ে গ্রেট করা রয়েছে এখানে। এবং লঙ্কাটা পুরোপুরি আপনাদের নিজেদের ইচ্ছে অনুযায়ী কতটা লঙ্কা দেবেন। এবার আমি এর মধ্যে দেবো সামান্য হলুদ গুঁড়ো, নুন দেওয়া হয়ে গেছে, আর দিচ্ছি সামান্য একটু চিনি। খুবই ছিটে ফোটা দিয়েছি, এবার ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিতে হবে। মেখে নিয়েছি, এবার একটি কড়াই গরম করতে আমি বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হওয়া অবধি অপেক্ষা করছি। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচে 2 চামচ সর্ষের তেল। সর্ষের তেলটা ভালোভাবে তাতিয়ে নিচ্ছি, তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মেখে রাখা কাঁচকলা, আলু এবং সব মশলাগুলোকে ঢেলে দিলাম। মাখিয়ে নিলাম। এবার এই বাটির মধ্যে বাটি ধোয়া জলটা আমি এখানে দিয়ে দেব। বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম, এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে আমি রেসিপিটাকে রেডি হতে দেব। জাস্ট ঢাকনা দিয়ে আমি রেখে দেব, গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রেখে দেব। একটা ফুটা অবধি অপেক্ষা করছি। একটা ফুট হয়ে গেছে, এবার আমি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিচ্ছি, কমিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। প্রায় 15 মিনিট বাদে আমি ওপেন করব, কারণ কাঁচকলা সিদ্ধ হতে অনেকটাই টাইম লাগে, তো 15 মিনিট বাদে আমি ওপেন করব এবং গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমানো অবস্থাতেই থাকবে। ভিউয়ার্স, 15 মিনিট হয়ে গেছে, আমি একটু একটু কেটে দেখব। হ্যাঁ, একদম রেডি। সো আমাদের কাঁচকলা আলুর কিন্তু দম একদম রেডি। এবার আমি রেসিপিটিকে সার্ভ করে দেব। সো ভিউয়ার্স, আমাদের কাঁচকলা আলুর দম কিন্তু রেডি। তো আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটিকে। ফিরে আসবো আবার নানা রকম রেসিপিস নিয়ে।